হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজ আমি আপনাদের পুঁতির ঘন্টা তৈরি করে দেখাবো। পুঁতির এই ঘন্টা তৈরি করতে আমি এখানে নিয়েছি 8 নম্বর পৃথিবী পুঁতি, সাদা কালার, 30 গ্রামের মতো নিয়েছি। অল্প কিছু লাল লাল কালারের পৃথিবী পুঁতি 8 নম্বর, 10 গ্রামের মতো। এখানে আমি 50 নম্বর রগ সুতা ব্যবহার করেছি। বন্ধুরা, প্রথমে আমি পাশের ফুল করব। বাম হাতের সুতায় আমি 5টি পুঁতি নেব। ডান হাতে সুতা দিয়ে আমি প্রথম পুঁতিটি ক্রস করে দিব। এখানে আমি এক কমনে পাশের ফুল করব, তবে এই জায়গায় আমি সাদা কালারের পুঁতি ব্যবহার করব। কমন আছে 1টি পুঁতি, পাশের ফুল করতে আমার লাগবে 4টি পুঁতি। ডান হাতে সুতা দিয়ে সামনের 1টি পুঁতি কমন নিব। সুতায় কমন আছে 2টি পুঁতি, পাশের ফুল করতে আমার লাগবে 3টি পুঁতি। আমি আবারও সামনের 1টি পুঁতি কমন নিব। পাশের ফুলের লাইনটি এবার শেষ করবো, তাই আমি এখানে 2টি পুঁতি কমন নিয়েছি। সুতায় কমন নেওয়া আছে 3টি পুঁতি, পাশের ফুল করতে আমার লাগবে 2টি পুঁতি। এখানে আমি গিট দিয়ে দিব। গেট দেওয়ার কারণে সুতায় কোনো পুঁতি কমন নেওয়া নেই, তাই আমি ডান হাতে সুতা দিয়ে ডান পাশের 1টি পুঁতি কমন নেব। এখানে আমি এক কমনে 4-এর ফুল করব। বাম হাতে সুতায় আমি 3টি পুঁতি নেব।
ডান হাতে সুতা দিয়ে প্রথম পুঁতিটি ক্রস করে দেব। আমি সামনের একটি পুঁতি কমন নিব, সুতায় কমন নেওয়া আছে দুইটি পুঁতি, চারের ফুল করতে আমার লাগবে দুইটি পুঁতি। এই একইভাবে আমি এই লাইনটি পুরো শেষ করব। বন্ধুরা, চারের ফুলের লাইনটি আমি শেষ করব। এখানে আমি ডান হাতের সুতা দিয়ে সামনের দুইটি পুঁতি কমন নেব। বাম হাতে সুতায় একটি পুঁতি নেব, নিয়ে এখানে আমি গিট দিব। সুতায় কমন আছে একটি পুঁতি, আমি এই লাইনটু চারের ফুল করব। ডান হাতে সুতাদের সামনের একটি পুঁতি কমন নেব, সুতায় কমন নিয়ে আছে দুইটি পুঁতি, চারের ফুল করতে আমার লাগবে দুইটি পুঁতি। এই একইভাবে আমি এই পুরা লাইনটি চারের ফুল করব। বন্ধুরা, এখানে চারের ফুলের লাইন দুইটি করে নিয়েছি, আপনারা চাইলে তিনটু করে নিতে পারেন, তবে আমি এখানে দুইটি করেছি। এবার আমি লাল পুঁতির কাজ করব। এখানে এক কমনে পাঁচের ফুল হবে, পুরা লাইনটা এক কমনে পাঁচের ফুল করব। আমার সুতায় কমন আছে একটি পুঁতি, পাঁচের ফুল করতে আমার লাগবে চারটি পুঁতি। ডান হাতের রক সুতা দিয়ে সামনের একটি পুঁতি কমন নিব, কমন নেওয়া আছে দুইটি পুঁতি, পাশের ফুল করতে আমার লাগবে তিনটি পুঁতি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকনটি অল অপশন প্রেস করবেন। বন্ধুরা, এখানে একইভাবে আমি এক কমনে পাশের ফুল পুরো লাইনটি করব। পাশের ফুলের এই লাইনটি আমি শেষ করব। এখানে আমি ডান হাতে সুতা দিয়ে সামনের দুইটি পুঁতি কমন নেব। কমন নেওয়া আছে তিনটি পুঁতি, পাশের ফুল করতে আমার লাগবে দুইটি পুঁতি। এখানে আমি গিট দিব, গিট দিলে কাজটি ভালো হয়, শক্ত হয়, তাই আমি গিট দিয়ে নিচ্ছি। এবার এই সুতা পাশের এই পুঁতিগুলোর ভিতরে আমি দিয়ে কেটে দিব। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।